দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই ক্যারিয়ার শুরু অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজের। তারপর পরিচালক অনুরাগ বসুর হাত ধরে বারফি সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। রণবীর কাপুর, অক্ষয় কুমার, অজয় দেবগনের মতো তারকাদের পাশে তার কাজ নজর কেড়েছে দর্শক ও অনুরাগীদের। ইলিয়ানা এবার ভক্তদের সুখবর দিলেন, এই বলিউড তারকা মা হতে চলেছেন। মঙ্গলবার সকালে নিজেই এই সুখবর সবার সঙ্গে ভাগ করেছেন তিনি। তার এই পোস্টকে ঘিরে নেট পাড়ায় হুলুস্থুল পড়ে গেছে। কারণ একটাই, ব্যক্তিগত জীবনে এই অভিনেত্রী এখনো বিয়েই করেননি। বড় পর্দা থেকে নিজেকে দূরে রেখেছেন ইলিয়ানা, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তিনি। মঙ্গলবার সকালে ইলিয়ানা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। এই পোস্টের মাধ্যমে বোঝা গেছে তিনি অন্তঃসত্ত্বা। ইলিয়ানা তার প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি দুটির প্রথমটিতে বাচ্চার বডিশুটের ছবি দেখা গেছে। বডিশুটের এই ছবির একটির ওপরে লেখা আছে, অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে। আর দ্বিতীয় ছবিতে মামা লেখা লকেট সহ গলার হার দেখা যাচ্ছে। ছবি দুটি পোস্ট করে ইলিয়ানা লিখেছেন, শিগগিরই আসতে চলেছে ছোট্ট সোনা, তোমার সঙ্গে দেখা করার জন্য আমার আর তর সইছে না। ইলিয়ানার এই পোস্ট দেখে তার অনুরাগীরা খুশি, অনেকে তাকে নেট দুনিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। তবে ইলিয়ানার মাতৃত্ব নিয়ে অনেকে আবার প্রশ্নও তুলেছেন, কারণ এই বলিউড নায়িকা বিবাহিত নন, আর তাই নেটিজেনরা তার অনাগত সন্তানের বাবাকে নিয়ে নানান প্রশ্ন করছেন। একজন তো ইলিয়ানার এই পোস্টে লিখেছেন, বিয়ে কবে হলো? আবার আরেকজন লিখেছেন, আপনি বিবাহিত নাকি? বাচ্চার বাবা কে? ইলিয়ানার এই পোস্টে পুরোপুরি পরিষ্কার নয় যে তিনি মা হতে চলেছেন। যদিও এই বলিউড তারকার মায়ের একটি কমেন্ট স্পষ্ট করেছে যে তিনি সত্যি সত্যি মা হতে চলেছেন। ইলিয়ানার মা লিখেছেন, এই দুনিয়াতে তোমাকে স্বাগত জানাই আমার নতুন গ্র্যান্ড বেবি, তোমার সঙ্গে দেখা করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। দীর্ঘদিন আগে গুঞ্জন ছিল যে ইলিয়ানা অস্ট্রেলিয়ান চিত্রগ্রাহক অ্যান্ড্রু নিবনের সঙ্গে প্রেমে ভাসছেন। এমনকি এমনও শোনা গেছে তারা সাত পাকে বাধা পড়েছেন। তবে 2019 সালে তাদের মধ্যে নাকি ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। এরপর বলিউড নায়িকা ক্যাটরিনা ক্রাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে ইলিয়ানা প্রেম করছেন, তবে তারা তাদের সম্পর্কের ব্যাপারে কোনোদিন মুখ খোলেননি। ইলিয়ানাকে শেষবার অভিষেক বচ্চনের সঙ্গে দা বিগ বুলে দেখা গিয়েছিল। এই ছবিটি ওটিটিতে মুক্তি পেয়েছিল। কিছুদিন আগেই রণদীপ হুদার সঙ্গে তিনি আনফেয়ার অ্যান্ড লাভলির শুটিং সম্পূর্ণ করেছেন। বিনোদন ডেস্ক, দেশ টিভি।